নিজের সন্তানকে গলা টিপে হত্যা করার মতো এটা একমাত্র ওই ধরনের পাষাণ বাবা মারাই পারে। আমি 40 লাখ টাকা এখন দিচ্ছি আপনাদের, তাও মেয়েদেরকে পাঠান। অলিম্পিক বাছাই খেলতে মিয়ানমার যা হচ্ছে নারী ফুটবলারদের, কিন্তু এই নারী ফুটবলাররাই কিন্তু একের পর এক অর্জন বয়ে এনেছে দেশের জন্য। সেই সংবাদ জানার পরেও অনেকেই চুপ করে রয়েছে, কিন্তু চুপ করে থাকেননি একজন, যিনি ব্যারিস্টার সুমন। এর চেয়ে লজ্জাজনক কিছু হইতে পারে না যে বাংলাদেশ তো দেউলিয়া হয় নাই ভাই। দেউলিয়া যারা হয়েছে পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো দেশ, তারাও কিন্তু দল পাঠাচ্ছে বিদেশে। আমার কয় টাকা লাগে? এই ফুটবল ফেডারেশন 100 কোটি টাকা খরচ করে বলে মেসিকে আনবে, আর আমার দেশ যাবে বাছাই পর্ব খেলতে, এবং বাছাইতে যদি তারা জিতে তারা ফ্রান্সে যাবে খেলতে 2024 সালে, অলিম্পিক খেলতে যাবে। এখানে আমাকে বলতেছে যে আমার ফুটবল ফেডারেশন বলতেছে আমার টাকা নাই, আমি যেতে পারবো, আমি যেতে দিতে পারবো না। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। কেন? নগদে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম, আর সেন্ড মানিও ফ্রি। তাহলে রাষ্ট্রের যে আমাদের যে ক্রীড়া মন্ত্রণালয়, তারা কি করে? আমরা কি ফুটবল ফেডারেশনের কাছে সব দিয়ে দিছি? এটা হইতে পারে না। আমি আপনার মাধ্যমে বলতে চাই, ফুটবল ফেডারেশনকে বলতে চাই, আমার একটা বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খবরটা গেলেই উনি কখনো এদেরকে ফেলে দিবেন না। তারপরে যদি কেউ খবর নাও দেয়, আমি ফুটবল ফেডারেশনকে বলতে চাই, আমি কথা দিচ্ছি, স্ট্যান্ড নিয়ে কথা বলছি, দায়িত্ব নিয়ে কথা বলছি। আমার একটা গাড়ি আছে ফুটবল, আমার এই ফুটবল একাডেমির, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির একটা গাড়ি আমি 6 মাস আগে কিনছি 49 লাখ টাকা দিয়ে। আমি এখন যদি বিক্রি করতে চাই আমি 40 লাখ টাকা পাবো। আমার একাডেমির জন্য আমি পরবর্তীতে আবার গাড়ি কিনতে পারবো আস্তে আস্তে, অত জরুরি না। কিন্তু আমাদের এই নারী টিমটা বাছাই পর্বে যাওয়াটা খুবই জরুরি, এবং এটা খুবই একটা বাদ এক্সাম্পল হয়ে দাঁড়াবে যে আমরা টাকার অভাবে আমাদের মেয়েরা যাইতে পারে নাই। বাংলাদেশটারে বেজ্জত করার, অপমান করার কোনো অধিকার আপনাদের নাই। আপনি তো ফুটবলের কোনো দায়িত্বে নেই, আপনি ফুটবল ফেডারেশনের যে কোনো দায়িত্ব নিতে চান সেটা আপনার মুখ থেকে কখনো শুনিনি। কিন্তু ফুটবল ফেডারেশনের যারা দায়িত্বে আছে তারা অনেকে সংসদ সদস্য, নানা ধরনের ব্যবসায়ী অনেকেই আছেন, তাদের মনে কি ফিলিংসটা কখনো আসে না? তাহলে তারা শুনেন, ফিলিংস যদি তাদের মনে যদি কিছুটা থাকতো তাহলে বাংলাদেশ তো ফুটবলে এত নিচে নামতো না। এই সিসিলিস না কি জানি একটা টিমে সিস্টেতে হারতো না তো। আপনি বুঝতেছেন 192তে চলে আসছি আমরা, এদেরকে যে ব্যর্থ আমরা তো বারবার বিভিন্নভাবে বুঝাই দিচ্ছি যে এরা আসলে ফুটবলের জন্য এখানে আসছে বলে আমার মনে হয় না, এরা অন্য কারণে আসছে। এখন এই কথা বলার সময় তো আমাদের হাতে নাই, আসে 5 তারিখে আমাদের মেয়েদের ফুটবল শুরু হবে, তাদেরকে তো 2-1 দিনের ভিতরেই আমাদের পাঠাইতে হবে। আমি 40 লাখ টাকা এখন দিচ্ছি আপনাদের, তাও মেয়েদেরকে পাঠান, কারণ আমার একাডেমি হয়তো কোনো দিন আর কয়দিন পরে নাও থাকতে পারে, কিন্তু বাংলাদেশের ফুটবলটা থাকুক। এটা কি বলবেন, এটা কতটা লজ্জা যখন নারী ফুটবলাররা সাব জিতে আসলো তখন এয়ারপোর্ট থেকে শুরু করে ফুটবল ফেডারেশন পর্যন্ত কোচ ক্যাপ্টেন বুঝতে পারছে না, বাবুবের বড় কর্তারা লজ্জার সব সীমা পার হয়ে গেছি। এখন শুধু হচ্ছে গিয়ে বাংলাদেশটারে বাঁচাইতে হবে, আর কাউরে দোষাদোষি করার মতো রুচিও আমার নাই, আমার রুচি নষ্ট হয়ে গেছে। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। কেন? নগদে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম, আর সেন্ড মানিও ফ্রি।